বিজয়ের যাত্রায় নিউজ 71.tv মুজিব বর্ষের আহ্বান লাগাই গাছ বাড়াই বন এই প্রতিপাদ্যকে ধারণ করে সারা দেশে 1 কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পঞ্চসার ইউনিয়ন পরিষদের আয়োজনে পঞ্চসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোহাম্মদ গোলাম মোস্তফার সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ সচিব রেজাউল করিম তুহিন এর পরিচালনায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। এ সময় 4,000 ফলজ, বনজ, ঔষধি গাছ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চসার ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ আব্দুল সালাম, শামীম আহমেদ, জাহিদ হাসান, সর্দার রুবেল, শহীদুল ইসলাম, মোশারফ হোসেন, মোহাম্মদ মাওলা, শিল্পী বেগম, ঝর্ণা বেগম, রানী বেগম, গীতিকার সুরকার কণ্ঠশিল্পী আব্দুল মতিন, আওয়ামী মৎস্যজীবী লীগের মুন্সীগঞ্জ জেলা শাখার সহসভাপতি শেখ মোহাম্মদ মুক্তার হোসেন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রশিদ সহ অন্যান্যরা। জাহাঙ্গীর আলম, নিউজ 71.tv, মুন্সীগঞ্জ। বিজয়ের যাত্রায় নিউজ 71.tv।